আমরা আলোচনা করছিলাম পজেসিভ কেস নিয়ে, এখন দেখব কিছু সেন্টেন্স যে হুইচ সেন্টেন্স ইজ করেক্ট হিয়ার। লেটস সি, মাই ফ্রেন্ডস ওয়াইফস ডগ ডাইড ইয়েস্টারডে, বি ডগ অফ মাই ওয়াইফস ফ্রেন্ড ডাইড ইয়েস্টারডে, ডগ অফ মাই ফ্রেন্ডস ওয়াইফ ডাইড ইয়েস্টারডে, তরুণস নেইবার হাউস ওয়াজ বার্নড, হাউস অফ তরুণস নেইবার ওয়াজ বার্নড। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখছি যে এখানে সিকোয়েন্স অফ পজেশন, মানে পরপর দুটো নাউনের উপর অ্যাপোস্ট্রফি এস এবং এরপর পজেশন আছে। তো এক্ষেত্রে আমাদেরকে সঠিক অ্যান্সারটি বের করতে একটু চিন্তা করতে হবে। সেই বিষয়টা হচ্ছে উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য ইউজ অফ সিকোয়েন্সিয়াল পজেশন, we have to avoid the use of sequential position, we have to remember this one, okay? So ei khetre jodi amra shotik answer ta ber korte chai tahole amaderke je rules ta follow korte hobe seta hocche age amaderke position likhte hobe, mane je jinish ta position shetai likhte hobe, tar pore preposition of ebong noun 1 apostrophe s plus noun 2, দ্বিতীয় নাউনের ক্ষেত্রে আর অ্যাপোস্ট্রফি লেখা যাবে না, সে দ্বিতীয় নাউনের অ্যাপোস্ট্রফিটা অফ হিসাবেই চলে আসছে। ওকে, তাহলে এই সূত্র ফলো করে এরকম সেন্টেন্স এখানে আছে দুটি, সি এবং এ, ডগ অফ মাই ফ্রেন্ডস ওয়াইফ ডাইড ইয়েস্টারডে, হাউস অফ তরুণস নেইবার ওয়াজ বার্নড। আশা করি আর কোনো সমস্যা হবে না ডাবল ট্রিপল পজিশনের ক্ষেত্রে, মানে যখনই আমরা সিকোয়েন্সিয়াল পজিশন দেখব তখন আমাদের এই রুলসটি ফলো করতে হবে। আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কমন পজিশন। কমন পজিশনের ক্ষেত্রে দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হবে এবং পজিশনটা সিঙ্গুলার, কমন পজিশনের ক্ষেত্রে পজিশনটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। যেমন আমাদের খুব পরিচিত একটা এক্সাম্পল এখন দিলে খুব সহজেই আপনারা বুঝবেন, সেটা হচ্ছে নাসির অ্যান্ড রাকিবস ওয়াইফ, মানে নাসির অ্যান্ড রাকিব, রাকিবের পরে অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? দুটা নাউন এবং দুজনের পজিশন যখন একই ওয়াইফ, সেক্ষেত্রে দ্বিতীয় নাউনের উপর অ্যাপোস্ট্রফি এস দিলেই হবে। আবার তারা বলছে যে ডিভোর্স হয়েছে, রাকিব অ্যান্ড তামিমাস ডিভোর্স, ওকে? তাহলে যেহেতু ঘটনা একটাই, ডিভোর্স ঘটনা একটাই, সেজন্য আমরা এটাকে কমন পজিশন বলছি এবং দ্বিতীয় নাউনের উপর অ্যাপোস্ট্রফি এস হবে। আবার রহিম অ্যান্ড রহমানস ফাদার, দুজনের বাবা একজন, করিম অ্যান্ড রহিমস ফ্রেন্ডস, দেখুন এখানে কিন্তু বন্ধু একজনও হতে পারে আবার একের অধিকও হতে পারে। যদি এক্ষেত্রে একের অধিক হয় তাহলে আমরা ফ্রেন্ডস বলবো, করিম অ্যান্ড রহিমস ফ্রেন্ড। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। কমন পজিশনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা আমরা এখন আলোচনা করব স্প্লিট পজিশন নিয়ে। স্প্লিট পজিশনটা হচ্ছে নাও, স্প্লিট পজিশন আলাদা আলাদা, স্প্লিট বিষয়টা হচ্ছে কি আলাদা আলাদা পজিশন, তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আলাদা আলাদা পজিশন, যেহেতু দুটা নাউন যখন অ্যান্ড যুক্ত হবে এবং তাদের পজিশন বোঝানোর জন্য আমরা দুটো নাউনের উপরই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, মানে নাউন ওয়ান অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড নাউন টু অ্যাপোস্ট্রফি এস প্লাস পজিশন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু স্প্লিট পজিশন দুইটা পজিশন আলাদা আলাদা, সুতরাং প্লুরাল পজিশন হবে এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও পজিশন স্প্লিট পজিশন হয়। তাহলে প্রথম যে এক্সাম্পলটা সেটা আমরা দেখে নিই, যেমন রামস অ্যান্ড শামস ফ্রেন্ডস, রামের এবং শ্যামের আলাদা আলাদা বন্ধু, সেক্ষেত্রে ফ্রেন্ডস, ক্লিয়ার? যেমন আবার গীতাস অ্যান্ড প্রিয়াস হাজব্যান্ডস, গীতা এবং প্রিয়া দুজন আলাদা, দুজনের আলাদা আলাদা স্বামী, ঠিক আছে? গীতাস অ্যান্ড প্রিয়াস হাজব্যান্ডস। এখন এই গীতা অ্যান্ড প্রিয়া এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে গীতা কমা অ্যান্ড প্রিয়াস হাজব্যান্ড। কমাটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার না করে শুধু কমাটা ব্যবহার করলেও স্প্লিট পজিশন বোঝায়। এই কমাটার নাম হচ্ছে অক্সফোর্ড কমা অথবা সিরিয়াল কমা। তাহলে অক্সফোর্ড কমা এবং সিরিয়াল কমা দিয়েও কি পজিশনটা আলাদা আলাদা বোঝাচ্ছে। আবার যখন আমরা আনকাউন্টেবল নাউনের কথা বলবো, পজিশনটা আনকাউন্টেবল নাউন হবে, সেক্ষেত্রে কীভাবে হবে? যেমন রামস অ্যান্ড রনিস লাইফ, দুজনের স্প্লিট পজিশন
লাইফ যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং আনকাউন্টেবল নাউন হলে এস ইয়েস সাফিক্স করা যাবে না। ঠিক একই রকমভাবে ইন্ডিয়াস অ্যান্ড চাইনাস কালচার, ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে লাইফ এবং কালচার এ দুটা আনকাউন্টেবল নাউন, সো আমরা স্প্লিট পজিশনেই এদেরকে ব্যবহার করব। তাহলে এ পর্যন্ত আমাদের পজিসিভ কেস মোটামুটি শেষ। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইউনিট নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন।